কী হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কুলের গণ্ডি পেরিয়ে যাবার পরেই আমরা ঠিক করে নিই যে কী নিয়ে পড়াশুনো করব, কারণ তারপরেই আমাদের জীবনের সেই পথ এগিয়ে দেয় আমাদের প্রফেশনাল জগতে কে কী হতে চায় সেই বিষয়টাকে সামনে রেখে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিবিএ এবং বিসিএ। বিবিএ কী, বিসিএ কী এবং কেন পড়ব, পড়ে কী হবে, আলটিমেটলি গোল কোথায়, কত রকমের প্লেসমেন্ট আছে, এই সমস্ত কিছু আজকে আমাদের এই আলোচনায় উঠে আসবে। এই আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁদিকে রয়েছেন ডক্টর অমৃত রঞ্জন দাস, হেড অব দ্য ডিপার্টমেন্ট সিএসসি, ডক্টর সুধীর চন্দ্রশূর, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশেই রয়েছেন ডক্টর সুলগ্না দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেএএস ইউনিভার্সিটি। ম্যাম, আপনাকেও স্বাগত জানাই। আর আজকে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা এই বিষয় সংক্রান্ত কোনো কিছু জানতে হলে ফোন করতে পারেন, ফোন নাম্বারটা আমাদের নিচে স্ক্রলে যাচ্ছে। আর অবশ্যই ফোন করার সময় টেলিভিশনের ভলিউমটা মিউট করতে ভুলবেন না, এবং এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের আলোচনার বিষয়। স্যার, আপনাকে দিয়ে শুরু করব, বিসিএ এটার ফুল ফর্ম কী এবং কেন পড়বে ছাত্ররা বিসিএ নিয়ে? নমস্কার দর্শক বন্ধু, বিসিএ হচ্ছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই কোর্সটা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোর্স। একজন স্টুডেন্ট এই কোর্স করার দ্বারা কী ধরনের কম্পিউটার রিলেটেড চাকরি পাবে আফটার কমপ্লিশন অফ দিস কোর্স, এই ধরনের চাকরিভিত্তিকও পড়াশোনা এই কোর্স মধ্যে হয়। এটা একটা প্রফেশনাল কোর্স এবং এটা হচ্ছে একটা 4 বছর কোর্স। অ্যাকচুয়ালি আর্লিয়ার বিসিএ 3 বছর ছিল, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি হিসাবে, এনইপি পলিসি হিসাবে 24-25 শিক্ষাবর্ষ থেকে এটা 4 বছর কোর্স হিসাবে এবার থেকে স্টার্ট হয়েছে। ম্যাম, আপনার কাছে আসবো। বিবিএ আমরা তো বললামই যে ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো এইটা নিয়ে কেন পড়বে স্টুডেন্টরা এবং পড়ে আলটিমেটলি তাদের গোলটা কি, কোথায় পৌঁছবে তারা? আচ্ছা, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রফেশনাল কোর্স যেটা আমরা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদেরকে দিচ্ছি। কেন পড়বে, তার কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই স্টুডেন্টদেরকে চেষ্টা করি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার। যেরকম ধরুন একটা অর্গানাইজেশন, সে কীভাবে বিহেভ করবে, বা একটা ইনভেস্টর, সে কীভাবে ইনভেস্টমেন্ট করবে, বিহেভিয়ারটা তার কীরকম, বা কনজিউমার, তারা ধরুন কোন প্রোডাক্টের প্রতি তাদের কীরকম বিহেভিয়ার হবে, তারা কিনবে, যাই কিছু, তো সেই অর্থে এই বিহেভিয়ারগুলোকে আমরা পড়াই। এবং ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে, মানে আমরা বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে, আমরা মানে ধরুন বিদেশের কেস স্টাডিজ নিয়েও আমরা ছেলেমেয়েদের পড়াই, ইন্ডিয়ান কেস স্টাডিজও পড়াই, এবং তার মধ্যে তারা একটা ডিফারেন্স বার করার চেষ্টা করে যে বিদেশে কী হচ্ছে বা ইন্ডিয়াতে কী হচ্ছে। ভবিষ্যতে তারা যখন ম্যানেজার হবে, আমরা দেখেছি স্টুডেন্টরা খুব সাকসেসফুল ম্যানেজার হয়েছে বিকজ ওদেরকে এই কেস স্টাডিজের মাধ্যমে আমরা পড়িয়েছি। এবং বিবিএ যেটা করছে, বিবিএ ওদের মধ্যে বিভিন্ন স্কিলস ডেভেলপ করছে, যেরকম ধরুন কমিউনিকেশন স্কিলস, ডিসিশন মেকিং স্কিলস, যে এই মুহূর্তে আমার কী করা উচিত। ডিসিশন মেকিং স্কিলসের সঙ্গে ওরা প্রবলেম সলভিং স্কিলস আছে, অ্যানালিটিক্যাল স্কিলস আছে, বা বিভিন্ন ক্রিয়েটিভিটি ওদের মধ্যে আমরা ডেভেলপ করানোর চেষ্টা করছি। তো বিবিএ পড়লে পারে, আমার মনে হয় একটা প্র্যাকটিক্যাল, একটা গ্লোবাল পার্সপেক্টিভে, একটা প্র্যাকটিক্যাল ওয়েতে ওরা সমাজটাকে বা দেশটাকে দেখতে পারবে। এবং অ্যাট দ্য সেম টাইম বিবিএ পড়ে আরেকটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে বিবিএ থ্রু দিয়ে ওরা চাকরি করতে পারবে। এটা একটা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স,
এবং তার সঙ্গে যদি ওরা ভবিষ্যতে চায় ওরা এইটাকে আরও বাড়াতে পারবে, MBA করতে পারবে, MBA এর পরেও ওরা চাকরি করতে পারবে। বা যাদের মধ্যে ধরুন আমরা অনেক স্টুডেন্টের মধ্যে দেখেছি তাদের মধ্যে অ্যানালিটিক্যাল স্কিলসগুলো খুব বেশি থাকে, তখন তারা কি করে, তারা রিসার্চের দিকে চলে যায় এবং হায়ার এডুকেশনে চলে যায়, তারা রিসার্চ করে। আমাদের মতো হয়তো তারা কলেজে পড়ালো কখনো, তো সেই জন্য এটা বলবো যে একটা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের জন্য এবং ক্যারিয়ার গ্রোথের জন্য BBA করা উচিত। আর এই মুহূর্তে আমাদের JIS-এ যেটা হচ্ছে, আগে আমাদের 3 ইয়ার্স কোর্স ছিল, এখন এই ন্যাশনাল এডুকেশন পলিসির জন্য আমাদের 4 ইয়ার্স কোর্স হয়ে গেছে। এটা 4 ইয়ার্স কোর্সটা যেরকম মাল্টিপল এন্ট্রি এবং মাল্টিপল এক্সিট কোর্স, মানে ওরা 4 ইয়ার্স, তো ফার্স্ট ইয়ারে ওরা এক্সিট এন্ট্রি দুটোই করতে পারবে, সেকেন্ড ইয়ারে করতে পারবে। তো ফার্স্ট ইয়ারে যেসব স্টুডেন্টরা এক্সিট করছে ধরুন, তাদের আমরা একটা সার্টিফিকেট কোর্স দিচ্ছি। সেকেন্ড ইয়ারে যারা করছে তাদের আমরা ডিপ্লোমা দিচ্ছি। যারা থার্ড ইয়ারে করছে তারা BBA পাচ্ছে, এবং ফোর্থ ইয়ারে একদম কমপ্লিট করে যারা বেরোচ্ছে তারা BBA অনার্স করে বেরোচ্ছে। তো এইটা অ্যাকচুয়ালি BBAটা আমরা বলতে পারি এটা একটা বিহেভিয়ারাল সায়েন্স, যেটা নিয়ে আমরা মানে বিভিন্ন যেটা মানে চর্চা করছি আমরা বিভিন্ন বিহেভিয়ারের মধ্যে ম্যানেজমেন্ট কীভাবে করবে, তো এটার জন্যই BBA পড়া উচিত। একদিকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যদিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই দুটো মূল আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয়। আশা করি দর্শক বন্ধু যারা দেখছেন তারা বুঝতে পেরেছেন যে এই দুটো খুব দরকারি বিষয়, যেটা আজকের দিনে পড়লে পরবর্তীকালে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে খুবই সুবিধা হবে। স্যার আপনার কাছে আসবো, যারা BCA নিয়ে পড়বেন তাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? BCA বর্তমান সময়ে পড়ার জন্যে 10+2 কোয়ালিফিকেশন দরকার, এবং এই 2024-25 শিক্ষাবর্ষ থেকে একটা ভালো জিনিস হয়েছে NEP পলিসিতে, যে কোনো স্ট্রিম থেকে যদি ও আর্টস 10+2 পড়ে বা সায়েন্স পড়ে বা কমার্স পড়ে, যে কোনো স্ট্রিম থেকেও ও কিন্তু BCA করতে পারবে। আচ্ছা, এবং এটার একটা ভালো গুণ হচ্ছে, একটা জেনারেল ডিফারেন্স হচ্ছে একটা BCA এবং একটা BTEC এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, BCA ব্যাচেলর কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সটা এরকম ডিজাইন করানো হচ্ছে, এটার একটা মাল্টি ডিসিপ্লিন লাইন অফ ওয়ার্ক প্রচুর আছে। এই কোর্স একজন স্টুডেন্ট যদি পড়ে এবং কমপ্লিশন পড়ে, পাবলিক সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টর, ব্যাঙ্কিং সেক্টর, IT সেক্টর, মেডিকেল সেক্টর, ওই যেটা আমি বললাম মাল্টি ডিসিপ্লিন লাইন অফ ওয়ার্ক, প্রচুর স্কোপ আছে। তো ওই জন্যে যদি একজন স্টুডেন্ট BCA করে তো কর্মসংস্থানটা খুব ভালো পায়। স্যার আপনি বললেন যে কোনো স্ট্রিম থেকে আসা যেতে পারে, সায়েন্স কমার্স আর্টস, যাদের ক্লাস 10 বা 12 কম্পিউটার ছিল না তারাও কি ভর্তি হতে পারে? এই 24-25 বছর থেকে NEP থেকে এইটা প্রথমবার স্টার্ট হয়েছে, কোনো প্রবলেম নেই, যদি সিম্পল 10+2 যে কোনো স্ট্রিম থেকে হয় ও BCA-তে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা ম্যাম, আপনার কাছে আসবো যে BBA এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? এখানেও সেম, আমাদের ক্লাস 12 পাশ করতে হবে। ক্লাস 12 যে কোনো একটা স্ট্রিমে পাশ করলেই হবে, আর্টস, সায়েন্স বা কমার্স। এবং আরেকটা যেটা প্রয়োজন হয়, একটা 50% একটা মার্কস পেলে বেটার একটা চান্সেস হয়। এবং তার সঙ্গে যেটা হয় দেখুন, একটা এন্ট্রি টেস্ট ওদের দিতে হয়, মানে এন্ট্রেন্স একটা টেস্ট। তো বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে নিজস্ব টেস্ট থাকে, আমাদের JIS-এ যেটা আছে JET, JIS ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো JIS-এ ভর্তি হতে গেলে পারে এই JET এক্সামটা দিতে হবে, সেটাতে পাশ করলে ওরা এখানে নিতে পারবে অ্যাডমিশন। এবং আমাদের যেটা JIS-এর একটা সবথেকে বড় জিনিস হচ্ছে, কেউ যদি ভোকেশনাল কোর্স করেও আসে তাদেরকেও আমরা এই জায়গাতে BBA-তে আমরা ভর্তি করাই। স্যার আপনার কাছে আসবো যে এই যে এতদিন ধরে তারা পড়ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছিল, এখন তো ফোর্থ ইয়ারও যুক্ত হলো, তো এই সময়টাতে এই শিক্ষা বর্ষগুলোতে তাদেরকে কী কী শেখানো হয় BCA-তে? BCA-তে কম্পিউটার ফান্ডামেন্টাল সায়েন্স রিলেটেড কোর্স সাথে প্রোগ্রামিং, হার্ডওয়্যার, সফটওয়্যার, সমস্ত সিলেবাস ডিজাইন করানো হচ্ছে। এই কোর্সটা যদি একজন স্টুডেন্ট করে, আমি আপাতত আমাদের যে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি মাকাউট
আন্ডার যেসব কলেজ অ্যাপ্লিকেশন, আমি তো বিলংস করি ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইনস্টিটিউট অফ টেকনোলজি স্পোর্টস কমপ্লেক্স, তো এখানেও বিসিএ আছে। তো এই বিসিএ কোর্স এটা 4 বছর, এর মধ্যে আপনার কম্পিউটার সায়েন্স ফান্ডামেন্টাল রিলেটেড সাবজেক্ট, সফটওয়্যার রিলেটেড সাবজেক্ট, প্রোগ্রামিং, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, ডাটাবেস সম্পূর্ণভাবে এদেরকে পড়ানো হয়, যার জন্য কি আমি প্রথমত বলছিলাম এদের মাল্টিপল লাইন অফ ওয়ার্কটা খুব ভালো এই কোর্সে। স্যার ধরুন যারা 9, 10 বা 11, 12 কম্পিউটার ছাড়া পড়তে এলো, কিন্তু যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে তারা তো বেশ খানিকটা তাদের থেকে এগিয়ে, যারা নতুন ঢুকলো তাদেরকে কিভাবে কোপ আপ করানো হয়? দেখুন, যখন একটা ইউনিভার্সিটি কোনো একটা কোর্স ডিজাইন করে, সাধারণত এমনভাবে কোর্সটা ডিজাইন হয়ে থাকে যে শুরু থেকে জিরো লেভেল থেকে স্টার্ট করানো হয়। যদি কে আগে থেকে পড়ে আসে তাহলে ন্যাচুরালি ইট উইল হেল্প দেম, কিন্তু যে হয়তো কিছু ওই রিলেটেড কোর্স কিছু জানে না, মানে প্রি রিকুইজাইট অফ দ্যাট কোর্স যদি স্টুডেন্ট জানে না, তো কোনো অসুবিধা নেই, একদম পুরো বেসিক থেকে স্টার্ট হয়, এলিমেন্টারি লেভেল থেকে স্টার্ট হয় কোর্সটা, এবং সম্পূর্ণভাবে ফাইনাল ইয়ার যখন ও রিচ করবে পুরো গোটা কোর্স মধ্যে যা যা দরকার একটা চাকরির জন্য সমস্ত কিছু এই কোর্স মধ্যে ডিজাইন করানো হচ্ছে। এবং স্টুডেন্ট যদি ঠিকঠাকভাবে নিজেকে প্রিপেয়ার করে এবং সময় দেয়, সে ন্যাচুরালি খুব ভালো জায়গায় চাকরি পায়। আমরা এই আলোচনা নিয়ে আসবো ফিরে, কারণ আজকে যে দুটো পাশাপাশি প্যারালালি আমরা আলোচনা করছি, একদিকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যদিকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো কীভাবে পড়বেন, কী কী আছে, কোন কোন শিক্ষাবর্ষে কী কী পড়া যেতে পারে এবং তার ভবিষ্যৎ কী, সবটাই জানাবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার, দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লারা সকাল সকাল। বিরতির পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে, কি হতে চাই এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি বিবিএ এবং বিসিএ নিয়ে। বিরতির আগে আমরা বিসিএ নিয়ে শিক্ষাবর্ষে কী কী পড়ানো হয় সেটা শুনলাম। ম্যাম, আপনার কাছে জানতে চাইব যে এক্ষেত্রে বিবিএর ক্ষেত্রে এই যে প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত কোন বর্ষে কী কীভাবে পড়ানো হয়, আপনাদের সিলেবাস কী থাকে?
আমাদের ফোর ইয়ার সিলেবাসের মধ্যে আমাদের আটটা সেমিস্টার হচ্ছে। তো আটটা সেমিস্টারের মধ্যে যেরকম আমরা মার্কেটিং পড়াচ্ছি, এইচআর পড়াচ্ছি, অপারেশনস পড়াচ্ছি, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট পড়াচ্ছি, ফাইন্যান্সের অনেক পেপার পড়াচ্ছি, অ্যাকাউন্টিং পড়াচ্ছি, এবং বিভিন্ন থিওরি পেপার্সের সঙ্গে আমরা যেটা করি, আমরা ফোকাস করি এই সাবজেক্টগুলো কতটা অ্যাপ্লিকেবিলিটি হচ্ছে। মানে থিওরি পড়ে মুখস্থ করে লিখে চলে এলাম পরীক্ষাতে, এরকম করলাম, ওটার অ্যাপ্লিকেশনসগুলো আমরা সেটার উপর ফোকাস করি। যেরকম ধরুন কয়েকটা সাবজেক্টের আমি নাম বলছি, আন্তারপ্রেনারশিপ আমরা পড়াচ্ছি। আন্তারপ্রেনারশিপের মাধ্যমে আমরা ছেলে মেয়েদের একটা নতুন আইডিয়া জেনারেট করা শেখাই, যেখান থেকে দেখুন সবাই তো চাকরি করে না, কেউ কেউ তো মনে করে আমার একটা নিজের বিজনেস হবে, আমার নিজের একটা, মেয়েরা ভাবে আমি বুটিক খুলবো বা ছেলেরা ভাবে আমার একটা রেস্টুরেন্ট হবে, এরকম গোছের। তো এই যে চিন্তাধারাগুলো ওদের মধ্যে কিন্তু আমরা বীজ বুনে দিই, ওরা তখন এই আন্তারপ্রেনারশিপের মাধ্যমে ওরা বিভিন্ন রকম ক্রিয়েটিভ থিঙ্কিং করে, ওরা একটা ডিসিশন মেকার হয়, ওদের মধ্যে লিডারশিপ স্কিলসগুলোকে আমরা ডেভেলপ করি। প্রথম বর্ষে কি শেখানো? এইটা আপনার আন্তারপ্রেনারশিপ আমরা থার্ড সেমিস্টারে শেখাচ্ছি। তো এই যে আপনার যে ক্রিয়েটিভ যে স্কিলসগুলো ওদের মধ্যে বা লিডারশিপ স্কিলসগুলো, কারণ আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন আপনার মধ্যে কিন্তু লিডারশিপ স্কিলস থাকার খুব প্রয়োজন আছে, কারণ আপনাকে তখন আরও চার পাঁচটা লোককে ম্যানেজ করতে হবে। তো এই যে ডিসিশন মেকিং স্কিলস বলুন, এগুলো আমরা ওদের মধ্যে এইভাবেই ডেভেলপ করছি যাতে ওরা নতুন চিন্তাভাবনার মধ্যে দিয়ে যেতে পারে। এবং তার সঙ্গে যেটা হচ্ছে, আমাদের কলেজেই একটা ই সেল আছে, ই সেলের মাধ্যমে আমরা আইডিওমিটারের থ্রু দিয়ে বা নতুন আইডিয়া জেনারেশন করি ওদের মধ্যে, এবং আমরা বিভিন্ন ওয়ার্কশপ করাই যেখানে হয়তো ইন্ডাস্ট্রির লোকজন এসে নিয়ে ওদেরকে নতুন কিছু শেখানোর চেষ্টা করে। তো এটা তো গেল আন্তারপ্রেনারশিপ, এর মধ্যে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইন, কিভাবে আমরা প্রোডাক্টটাকে প্রমোট করব, কিভাবে পজিশন করব, বা আমরা কিভাবে ব্র্যান্ডটাকে ধরুন লোকের কাছে আমরা সেটাকে পৌঁছে দেব, এইসবগুলো সব আমরা শেখাই। এগুলো ধরুন খানিকটা মার্কেটিংয়েরও একটা জায়গা আছে এইসব জিনিসগুলো। এবং এরপরে আমাদের নিজস্ব একটা সাবজেক্ট আছে স্কিলেক্স বলে, যে স্কিলেক্সটা পরীক্ষাতে এটাতে 100 নম্বর থাকে। আমরা যেটা করি, স্টুডেন্টদেরকে আমরা এনকারেজ করি যে তোমরা যে যা জানো, সে তুমি যদি আঁকতে ভালো জানো তুমি নিজের আঁকা এসে বিক্রি করো, তুমি যদি ভালো রান্না করতে পারো রান্না করে এসে আমাদেরকে বিক্রি করো। মানে আমরা সেখানে হয়ে যাচ্ছি ওদের কাস্টমার, ওরা সেখানে হয়ে যাচ্ছে সেলার। এই যে স্কিলেক্সের মাধ্যমে আমাদের প্রচুর ছেলে, এই আগের সেমিস্টারে যে পরীক্ষাটা হলো আমাদের স্কিলেক্সের, প্রচুর ছেলে প্রচুর ইনকাম করেছে এখান থেকে, এবং ম্যাডাম এত তারা খুশি যে তারা বুঝতে পারছে যে বাহ, এইভাবে আমরা যদি বিজনেসটাকে নিয়ে এগোই তাহলে আমরা অনেকটা দূর অবধি যেতে পারবো। তার সঙ্গে সেমিনার প্রেজেন্টেশন হয় ছেলে মেয়েদের ক্ষেত্রে, আমরা ওদেরকে টপিক দিয়ে দিই, ওরা এসে প্রেজেন্টেশন দেয়, প্রেজেন্টেশন স্কিলস তাতে আমরা ডেভেলপ করাই। বা ধরুন ইন্ডাস্ট্রি টকস অ্যান্ড সেমিনার্স আমরা বাইরের থেকে ইন্ডাস্ট্রি পিপলদের আনি বা রিসোর্স পার্সনদের আনি, যারা এসে নিয়ে ওদেরকে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড সম্বন্ধে বা ধরুন এখন যেসব নতুন নতুন টপিকস এসছে, যেরকম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা ধরুন ব্লকচেন, সাইবার সিকিউরিটি, বা আরও অনেক কিছু নতুন নতুন অ্যাডভান্সমেন্ট যে টপিকসগুলো, ওগুলোর উপর এসে ওদেরকে ওরা লেকচার্স দেয়। তো এখান থেকে, এবং আমরা ইদানিংকালে স্টার্ট করেছি কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ ওদের দিতে চাইছি। অনেক সময় কি হয়, ছেলেমেয়েরা কিন্তু ট্রান্সলেটর হিসেবেও কাজ করতে পারে, তো সেই জন্য আমরা ফরেন ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি তাদের মধ্যে অ্যাডিশনাল কিছু কমিউনিকেশন স্কিলসকে ডেভেলপ করার জন্য। এবং লাস্ট বাট নট, মানে লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে যে বিজনেস রিসার্চ মেথোডোলজি আমরা পড়াই। এটাতে কি হয়, ছেলেমেয়েরা যাদের ধরুন একটা ন্যাক থাকে তারা রিসার্চ করবে,
তারা এখান থেকে একটা গ্রাউন্ড মানে একটা গ্রাসরুট লেভেল থেকে ওদের এই এক্সপোজারটা হয়। ওরা কি করে, ধরুন ওরা প্রজেক্ট তৈরি করে, মাইনর প্রজেক্ট করে, মেজর প্রজেক্ট করে, ওই বিভিন্ন ওদের যে টপিকের উপর সেই হিসেবে ওরা অ্যানালিসিস করে। হয়তো কেউ ফাইন্যান্সের প্রজেক্ট করলো, সে দুটো কোম্পানির মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করলো যে ওই কোম্পানির প্রফিট এত হয়েছে, এই কোম্পানির প্রফিট এত হয়েছে, তাহলে একটা পার্সেন্টেজ কত, ডিফারেন্স কত, বা কেন এই প্রফিট ওর কম হয়েছে বা ওর বেশি হয়েছে, এই অ্যানালিসিসগুলো ওরা করে। এবং এগুলো সহজে দেখতে পারি যে এখনো যে কোনো কিছু অনলাইনে পারচেজ করতে গেলে ওই দামের ওই প্রোডাক্ট আর কি কি আছে, একদম ভ্যারিয়েশনগুলো আমরা যাতে করতে পারি সেগুলো তার নিশ্চয়ই। এটা তো আপনার ডিজিটাল মার্কেটিং এর জায়গা চলেই এলো। তো এর বাইরে যেটা হয়, ওদেরকে আরও এনকারেজ করার জন্য আমরা ওদের সঙ্গে পেপার লিখি, ওদেরকে কনফারেন্সে পেপার প্রেজেন্ট করাই। আমাদের যেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল এই জানুয়ারিতেই হয়েছিল, সেখানে আমাদের প্রচুর ছেলে মেয়ে তাদের নিজেদের লেখা প্রেজেন্ট করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ওদের সঙ্গে লিখি এবং সেগুলো পাবলিকেশন হয়। ম্যাম এখানে একটু দাঁড় করাচ্ছে আবার, আপনার কাছে ফিরবো, আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন একজন দর্শক বন্ধু, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। আমি দুবরাজপুর বীরভূম থেকে বলছি, অমিত ঘোষ। আমার এক ছাত্রী বিসিএস মানে বিসিএ কোর্স করতে খুবই আগ্রহী, তো এর জন্য কোন কোন কলেজগুলো মানে ওর কাছাকাছি, মানে বীরভূম থেকে বলছি আমি, ধরুন বীরভূমের কাছাকাছি কোন কোন কলেজ এবং তার প্যাকেজ কি রকম, এটা যদি একটু এবং তার মধ্যে যেরকম ধরুন এক্সেল শেখালাম আমরা ওদেরকে, বাইরে থেকে এক্সপার্ট ডেকে ওদেরকে এক্সেল শেখানো হলো, বা ধরুন এই যে ট্যাক্স কিভাবে ভরা হয় বা ট্যাক্স রিটার্ন কিভাবে আমরা জোগাড় করি এইসব, বা কখনো ইয়োগার উপর কোনো একটা সেশন করানো হলো, প্রফেশনাল গ্রুমিংয়ের উপর ওদের কোনো সেশন করানো হয়, এইভাবে আমরা ভ্যালু অ্যাডেড কোর্সেস কিছু অ্যাড করি মেন আপনার কারিকুলামের সঙ্গে। দিস ইজ অ্যাডিশনাল, এটা অ্যাডিশনাল এতে। তো এই আমাদের সাবজেক্টস আর কি। যে ফোনে যে আমাদের দর্শক বন্ধু এসেছিলেন এবার তার উত্তরে আসি, স্যার আপনি যদি বলেন যে বীরভূম বিভিন্ন জায়গা থেকে অনেকেই জানতে চাইবেন, সবার পক্ষে হয়তো কলকাতায় আসা সম্ভব নয়, এলেও আপনাদের কি ফেসিলিটিস আছে সেখানে, হোস্টেলের ব্যবস্থা আছে কিনা, এগুলো যদি একটু বলে দেন। নমস্কার। তো আপনার প্রশ্ন উত্তর দিয়ে আমি বলি, কলকাতায় আমাদের কলেজ ডক্টর সুধীর চন্দ্র সুর ডিগ্রি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এখানে আমরা বিসিএ কোর্স অফার করি, এবং এই কোর্স হচ্ছে মাকআউট অ্যাফিলিয়েটেড কোর্স, 4 বছর কোর্স। মাকআউটের যে ফি স্ট্রাকচার, ওই ফি স্ট্রাকচার হিসাবে আমরা টিউশন ফিটা ওখান থেকে নিই, এবং আমাদের কলেজে এই কোর্স যদি আপনার ছেলেমেয়ে পড়ে অনেক কিছু সুবিধা সুযোগও পাবে। সাধারণত আমাদের কলেজ লোকেশনটা একদম পুরো সিটির উপরে, হার্ট অফ দ্য সিটি, এবং এখানে আমাদের ছাত্রছাত্রীদের জন্য হস্টেল প্রোভাইড করানো হয়। তার সাথে যখন একটা স্টুডেন্ট 4 বছর ধরে পড়াশোনা করে, আমরা ওদেরকে শুধু সিলেবাস পড়াই না, সিলেবাস বাইরেও আমরা থাকে অনেক কিছু জিনিস যেগুলো কি সিলেবাস মধ্যে থাকে না, ওই জন্য আমরা একটা বিয়ন্ড কারিকুলাম ট্রেনিংও প্রোভাইড করি, যেগুলো কি সম্পূর্ণরূপে চাকরিভিত্তিক জন্যে যেসব দরকার হয় যে জিনিস, ওই রকমের ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং আমরা দিই। স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করাই এবং বিভিন্ন ভালো ভালো কোম্পানির সাথে স্টুডেন্টদেরকে যুক্ত করাই, আমরা প্রজেক্ট করাই। তো এরকম অনেক ধরনের ভালো ফ্যাসিলিটি আমাদের কলেজ থেকে প্রোভাইড করানো হয়, এবং আশা করি যদি কোনো স্টুডেন্টরা আমাদের কলেজে ভর্তি হয় অবশ্যই ওর ক্যারিয়ার খুব ভালো হবে, পড়াশোনা ভালো হবে, প্রফেশনাল গ্রোথও খুব ভালো হবে। নিশ্চয়ই আমরা আসবো এই আলোচনায়, আরও কিছু জানানোর আছে, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
পরিসংখ্যান, বিশ্লেষণ, অনুসন্ধান, যুক্তিতর্ক প্রতি বুধবার সন্ধে 7:30 দেখুন ডিডি বাংলায়। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা শব্দের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল পর ফিরে আসি আপনাদের সকলকে সাথে নিয়ে কি হতে চাই এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি বিবিএ এবং বিসিএ এই বিষয়ে দুটো নিয়ে। ম্যাম, বিরতিতে যাওয়ার আগে আমরা তো বেশ খানিকটা আলোচনা করলাম, আমরা তো এখন প্রত্যেকেই জানি যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্পেশালাইজেশন করার যুগ। বিবিএতে কি ধরনের স্পেশালাইজেশন করা যায়? আমাদের স্পেশালাইজেশন যেরকম একটা মেজর স্পেশালাইজেশন হয়, একটা মাইনর স্পেশালাইজেশন হয়। মেজর স্পেশালাইজেশনে যেরকম আমরা মার্কেটিং দিচ্ছি, ফাইন্যান্স দিচ্ছি এবং এইচআর দিচ্ছি, এবং মাইনর স্পেশালাইজেশনে আমাদের ছিল ট্যুরিজম এবং মিডিয়া। বাট এই বছর থেকে আমরা আরও কিছু স্পেশালাইজেশন আমাদের সিলেবাসে ইনক্লুড করেছি, যেরকম ধরুন সাপ্লাই চেন ম্যানেজমেন্টের উপর হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ের উপর হচ্ছে, ইন্টারন্যাশনাল বিজনেসের উপর হচ্ছে, হসপিটাল ম্যানেজমেন্টের উপর হচ্ছে। তো এই যে নতুন স্পেশালাইজেশনসগুলো বা ডেটা অ্যানালিটিক্সের উপর হচ্ছে, ইন্টারন্যাশনাল বিজনেসের উপর হচ্ছে, এই সব যে স্পেশালাইজেশনসগুলো এগুলো আমরা এই বছর থেকে ইন্ট্রোডিউস করছি। সেই জন্য এই 2024-এ যেসব ছেলেমেয়েরা বিবিএতে ভর্তি হয়েছে তারা এই স্পেশালাইজেশন আমরা 5th semester থেকে তাদের দিই। তো 5th semester যখন তারা যাবে তাদের কাছে এতগুলো থাকবে, অপশন থাকবে যেখান থেকে তারা চুজ করতে পারবে, মানে থার্ড ইয়ার থেকে তারা স্পেশালাইজেশন পেয়ে যাবে। স্যার, আপনার কাছে আসবো কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে স্পেশালাইজেশন কী কী আছে? ম্যাডাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ কোর্স মধ্যে এরকম কোনো স্পেশালাইজড কোর্স থাকে না। এখানে কি হয়, 3 বছর যখন কমপ্লিট হয়ে যায়, মানে একটা স্টুডেন্ট যখন থার্ড ইয়ার কমপ্লিট করে, ফাইনালে যখন ও স্টার্ট করে, তখন ওদের প্রজেক্ট স্টার্ট হয়। এবং এই প্রজেক্টটা দুভাবে বিভক্ত হয়, একটা হচ্ছে মিনি প্রজেক্ট, একটা মাইনর প্রজেক্ট। এই প্রজেক্টে কি হয় যে যদি কোনো স্টুডেন্টের কোনো ইন্টারেস্ট, স্পেশাল ইন্টারেস্ট থাকে, সাপোজ ওর একটা ওয়েব ডেভেলপমেন্ট করার ইচ্ছা আছে, কারো হয়তো ডেটাবেস রিলেটেড কাজ করার ইচ্ছা আছে, কারো হয়তো নেটওয়ার্কিং রিলেটেড কাজ করার ইচ্ছা আছে, কে হয়তো রিসার্চ ডোমেনে যেতে চাইছে, কে হয়তো এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়, মেশিন লার্নিং সময়, তো ও রিলেটেড যদি ও কিছু করতে চায় তাহলে এই সম্বন্ধ রিলেটেড জিনিসকে ও প্রজেক্টে এম্বেড করতে পারে। এই জন্যে আমরা কী করি, একজন স্পেশাল টিচারকে গাইড হিসেবে অ্যালোকেট করা হয়, এবং ওই গাইডের অন্ডারে স্টুডেন্টটি সম্পূর্ণভাবে ওর যেটা স্পেশালাইজ করার ইচ্ছা ও পড়ে প্রজেক্টটা কমপ্লিট করে, যেটা কি ওকে চাকরি করার সময়ও খুব সাহায্য হয়। আচ্ছা, মানে এই এই পুরোটা কমপ্লিট করে তারপরে সে গিয়ে জব স্টার্ট করতে পারে। এক্স্যাক্টলি। ম্যাম, আপনার কাছে আসবো যে স্পেশালাইজেশনের কথা তো আমরা শুনলাম, ইন্টার্নশিপ নিয়ে এখন প্রত্যেকেই চিন্তাভাবনা করে এবং ভর্তি হওয়ার আগে জেনে নেয় যে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, তো আপনাদের ক্ষেত্রে কী কী আছে? আচ্ছা,
জেআইএস এর ক্ষেত্রে যেরকম ইন্টার্নশিপটাও, এই যে আমাদের ছেলেমেয়েরা এখন ইন্টার্নশিপ করে ফিরবে আপনার সোমবার থেকে ওরা ক্লাসে জয়েন করছে, তাহলে এই 1 থেকে 1.5 মাস ওরা একটা ইন্টার্নশিপ করছে, বিবিএ এর ক্ষেত্রেও হয়, এমবিএ এর ক্ষেত্রেও ইন্টার্নশিপটা হচ্ছে। কোন সময় যায় ওরা ইন্টার্নশিপ? এইটা ধরুন ওদের যে 4th সেমিস্টার এক্সামটা কমপ্লিট হলো, তারপরে ওরা ইন্টার্নশিপটা করতে গেল, এবং 5th সেমিস্টারে ওরা জয়েন করছে সেপ্টেম্বরে, এই অগস্ট এবং এই সময়টা জুলাই অগস্টের মধ্যে দ্বিতীয় বর্ষ কমপ্লিট করে তৃতীয় বর্ষ শুরুর আগে, তৃতীয় বর্ষ শুরুর আগে ওরা ইন্টার্নশিপ করতে যাচ্ছে। এবং এই ইন্টার্নশিপ রিলেটেড আমাদের ইউনিভার্সিটি ওদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে স্কুল অফ ম্যানেজমেন্ট, আমরাও ওদেরকে অনেক সময় ইন্টার্নশিপ প্রোভাইড করে থাকি। এই ইন্টার্নশিপটা পেড ইন্টার্নশিপ হয়, আবার কখনো সখনো আনপেড ইন্টার্নশিপও হয়। এই পেড ইন্টার্নশিপ যেগুলো, সেগুলো অনেক সময় সামারে হয় এবং উইন্টারে হয়, সেগুলো স্পেশাল কনসিডারেশনে ছেলে মেয়েদের মেধার উপর নির্ভর করে, তাদের যদি বা আমাদের যদি মনে হয় যে তারা ইন্টার্নশিপটা করলে আরেকটু বেটারমেন্ট হবে, অ্যাকচুয়ালি ইন্টার্নশিপটা আমরা এই জন্যই করি কারণ ওদেরকে একটা ফ্যাক্টরি কীরকম হয় বা ইন্ডাস্ট্রি কেমন হয় ওদেরকে আমরা একটা প্র্যাকটিক্যাল নলেজ দিতে চাই, যে আমি আলটিমেটলি তো কোর্সটা কমপ্লিট করে গিয়ে আমি একটা চাকরি করব, কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে অফিসটা কিরকম দেখতে হয়, অ্যাটমোসফিয়ারটা কিরকম হয়, বা অফিসে কে কি কাজ করে, বা আমাদের যেটা দেখি আমরা, ওদের ওখানে একজন ইন্টারনাল সুপারভাইজার থাকে এবং আমরা একজন ফ্যাকাল্টি সুপারভাইজার থাকি, আমাদের এই আপনার ইন্ডাস্ট্রি সুপারভাইজারের সঙ্গে ফ্যাকাল্টি সুপারভাইজারের একটা কমিউনিকেশন চলতে থাকে, ওরা ওদের তরফ থেকে বলে ছেলেমেয়েরা কিরম কাজ করছে, বা ওরা ওদের তরফ থেকে টাস্ক দেয়, অ্যাসাইনমেন্টস দেয় ছেলেমেয়েদের, ছেলেমেয়েরা করছে কিনা সেই রিপোর্টস আমরা আসে আমাদের কাছে আসে, এবং আলটিমেটলি যেই কোম্পানিতে ওরা অনলাইন ইন্টার্নশিপই করুক বা অফলাইনই করুক ইন্টার্নশিপটা, ওই কোম্পানি থেকে ওদেরকে লাস্টে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেটা এই ইন্টার্নশিপের ওরা একটা প্রজেক্ট তৈরি করে যে ওরা কী করেছে বা কোম্পানি প্রোফাইল কী ছিল, যাবতীয় ওরা যা যা শিখেছে সবটাই ওই প্রজেক্টের মাধ্যমে ওরা দেয়, সেখানে ওই কোম্পানির লেটারটা ওরা অ্যাটাচ করে দেয়। ঠিক, মানে এটা পরবর্তীকালে যখন ওরা জবে জবে চাইলে যায় তখন সেটা, হ্যাঁ একদম। এবং যারা ধরুন ভালো কাজ করে, আমাদের কাছে এরকম অনেক মানে এক্সাম্পলস আছে, অনেক ছেলে মেয়ে যারা ভালো কাজ করেছে কোম্পানিতে, কোম্পানি তাদেরকে অ্যাবজর্ব করে নিয়েছে এবং খুব ভালো, মানে কোম্পানির তরফ থেকে ওদের খুব সুনামও হয়েছে যে ওরা খুব ভালো কাজ করছে। সুতরাং পড়াশোনার পাশাপাশি নিজের স্কিলটাকেও কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে পারলে পড়াশুনো চলাকালীনই কিন্তু জব একেবারে কনফার্ম হয়ে যায়। আরও কথায় ফিরবো, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার
দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 করছি আজকে কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা বিবিএ তে কিভাবে ইন্টার্নশিপ করা যায় সেটা শুনলাম, এবার চলে আসবো বিসিএ এর কথায়। ডক্টর জানাব, বিসিএ তে কি ধরনের ইন্টার্নশিপ করান আপনারা? প্রথমত আমাদেরকে বুঝতে হবে ইন্টার্নশিপ মানেটা কি। ইন্টার্নশিপ অর্থ হচ্ছে যখন আমরা পড়াশোনা করি, আমাদের সবার মনে একটা ইচ্ছা থাকে যে পড়াশোনা শেষ করে চাকরি করব। তো যখন পড়াশোনা শেষ করে আমরা চাকরি করি, হঠাৎ একদম পড়াশোনা থেকে চাকরিতে যাওয়ার ওই যে ফেজটা অনেক সময় খুব ডিফিকাল্ট হয় একজন স্টুডেন্টের কাছে। কারণ হঠাৎ একটা ক্লাসরুম থেকে বেরিয়ে অফিস রুমে গিয়ে বসে কাজ করা, প্রফেশনাল লাইফ লিড করা একটু কষ্ট হয়। তো ওই জন্যে আমরা কী করি, স্টুডেন্টদেরকে একটা রিয়েল লাইফ অফিস এনভায়রনমেন্ট, রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যখন ওরা একটা থিওরিটিক্যাল স্টাডি করছে পড়াশোনার মধ্যে থেকে প্রোভাইড করি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপ আমরা কী করি, যখন একটা স্টুডেন্ট থার্ড ইয়ারে আসে বা ফোর্থ ইয়ারে আসে, মেনলি এটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে ইন্টার্নশিপটা প্রোভাইড করানো হয়। তো আমাদের কলেজে ডক্টর সুধীর চন্দ্র সোর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সে আমাদের একটা সুন্দর ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে। এর কাজ হচ্ছে স্টুডেন্টদের জন্যে ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করা এবং প্লেসমেন্ট অ্যারেঞ্জ করা এবং বিভিন্ন ধরনের ট্রেনিং অ্যারেঞ্জ করা। তো এই সেল মাধ্যমে একটা স্টুডেন্ট ইন্টার্নশিপ করার জন্যে স্কোপ পায়। আমরা চেষ্টা করি 100% স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপে প্লেস করার জন্যে, সো দ্যাট ও একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পায়। অনেক সময় কী হয়, যে স্টুডেন্ট যদি ভালো পারফর্মেন্স করে ইন্টার্নশিপ থাকাকালীনে, তখন ওই কোম্পানিটা ওকে অবজার্ভ করে নেয়, মানে ইন্টার্ন থেকে ওকে একটা পার্মানেন্ট এমপ্লয়িতে কনভার্ট করে ফেলে। এবং যখন এই ইন্টার্নশিপ একটা স্টুডেন্ট যায়, তখন আমরা কী করি, সবার ক্ষেত্রে একটা অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার থাকে। তো যখন একটা স্টুডেন্ট ইন্টার্নশিপে যায়, তখন ইন্টার্নশিপ অফিসেও যতদিন সময়টা কাটায় ওইটাকে আমরা ওকে কলেজের অ্যাটেন্ডেন্স হিসাবেও কনসিডার করি, যার জন্য কি পরীক্ষা বসতে কোনো অসুবিধা হয় না। ম্যাম, আপনার কাছে আসবো যে মাইনর এবং মেজর এই দুটো যে প্রজেক্টের কথা আপনি বললেন, এটা কি প্রত্যেককেই করতে হয় ইন্ডিভিজুয়ালি? একদম, এটা হচ্ছে একদম কম্পালসারি। মাইনর প্রজেক্টটা ওরা করে থার্ড সেমিস্টারে, অর্ধেকটা করে, ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে। আবার মেজর প্রজেক্টটা ফিফথ সেমিস্টারে অর্ধেক করে, সিক্স সেমিস্টার ওটা কমপ্লিট করে। এগুলো বেসিক্যালি কি হয়, যার যেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট, এই যে আমরা ওদেরকে স্পেশালাইজেশনটা দিচ্ছি, ওই যে স্পেশালাইজ, কারোর ধরুন ফাইন্যান্স নিয়ে তার স্পেশালাইজেশন, তো সে তখন ওই মেজর প্রজেক্টটা ফাইন্যান্স বেসড করে, মানে ফাইন্যান্স রিলেটেড যাবতীয় যা কিছু, ধরুন মানে অ্যানালিসিস যেটা ওরা করতে পারে, ধরুন ব্যালেন্স শিট রিলেটেড বা ওয়ার্কিং ক্যাপিটাল বা যে কোনো, মানে যে যে চ্যাপ্টারসগুলো ওরা পড়ে ফাইন্যান্সে, সেই এক একটা ওরকম ধরে নিয়ে ওরা স্পেশালাইজড ওয়েতে ওরা বিভিন্ন কোম্পানির উপর ওরা স্টাডিটা করে। বা যার ধরুন এইচআর, এইচআরে যেরকম বিভিন্ন অর্গানাইজেশনের কীভাবে কাজ হয়, যেরকম ধরুন কম্পেনসেশন কীভাবে ক্যালকুলেট করা হয়, এই জিনিসটা ওদের যেই স্পেশালাইজেশনের উপর বেশি ইন্টারেস্ট বা যেটাকে নিয়ে ওরা করছে সেটার উপরই ওরা এই প্রজেক্টগুলো করে থাকে। ঠিক, এই যে যারা এই প্রজেক্টগুলো করছে তাদের জন্য কি মানে কোন কোন অপশান থাকে, যার যেটাতে ন্যাক আছে সে বিষয়টা নিয়ে সে করবে, কিন্তু তাদের কাছে অপশানগুলো কী কী থাকে? অপশন যেরকম স্পেশালাইজেশনের অপশনগুলোই থাকে, কেউ ধরুন ফাইন্যান্স নিল সে ফাইন্যান্সের প্রজেক্ট করলো, কেউ এইচআর নিল সে এইচআর এর প্রজেক্ট করলো, কেউ যদি মার্কেটিং নেয় মার্কেটিং এর উপর প্রজেক্ট করলো। এবং এই প্রজেক্টগুলো আমরা যারা মেন্টর আছি, মানে ধরুন আমরা যারা টিচার আছি,
ধরুন ফাইন্যান্সের যে যিনি টিচার আছেন তার আন্ডারে ফাইন্যান্সের ছেলেমেয়েরা প্রজেক্ট করে, একজন টিচারের আন্ডারে, একদম একদম একজন টিচারের আন্ডারে। আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন একজন দর্শক বন্ধু, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি শুভেন্দু দাস বলছি হলদিয়া থেকে। বলুন। আমার ছেলে ও স্পোর্টস অ্যাক্টিভিটিতে আছে, ও ব্যাডমিন্টন খেলে, তো ও পড়াশোনাটাও পাশাপাশি করতে চায়। হ্যাঁ, এবং ও হায়ার স্টাডিতেও ও খুব ইন্টারেস্ট আছে পড়াশোনাতে, কিন্তু ও যেহেতু খেলাধুলোয় ও এনগেজ ফুললি এবং ইনভলভ, ও ওই জন্যে পড়াশোনাটা কোন দিকে গেলে উইদাউট অ্যাটেন্ডিং রেগুলার বেসিস কোনো মানে ক্লাসে ও কি করে সম্ভব হায়ার স্টাডিটা কন্টিনিউ করা বা কমপ্লিট করা, সেই ব্যাপারে যদি আপনারা একটু দিকপাত করেন। ও কিন্তু স্পোর্টস পার্সন, হ্যাঁ, এবং ওর সারাদিনের একটা বড় পোর্শন চলে যায় কিন্তু প্র্যাকটিসে, টুর্নামেন্ট থাকে এইসবের কারণে ও কিন্তু ক্লাস অ্যাটেন্ড করা রেগুলার বেসিসে এটা কিন্তু ওর পক্ষে সম্ভব হয় না। ক্লাস 12 আপনার ছেলে পাস করে গেছে, তাই তো? গাইড করবেন, বিবিএ বিসিএ নিয়ে আপনারা বলছেন, যদি আর আর কোনো অপশন অপশনও থাকে সেই আপনার ছেলে ক্লাস 12 পাস করে গেছে, তাই তো? আমি বারবার বলছি, আমি যে কলেজের সাথে যুক্ত, ওনার নাম হচ্ছে ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। আমাদের একটা স্টেট লেভেল বিশাল স্পোর্টস কমপ্লেক্স আছে আমাদের কলেজের সাথে যুক্ত ওইটা, এবং ওটা আমাদের কলেজের ক্যাম্পাসের মধ্যে। ওর একটা সুন্দর ব্যাডমিন্টন কোর্ট আছে যেখানে স্টেট লেভেল খেলাও হয়, এবং রেগুলার বেসিসে ওখানে যারা ট্রেনার, সার্টিফাইড ট্রেনার, ওরা একদম ছোট বাচ্চা থেকে আরম্ভ করি বড়দেরও, বড়দের স্টুডেন্টের মধ্যেও ট্রেনিং দেয়। তো যদি ওনার ছেলে এখানে পড়াশোনা করে তো ওর কোনোটাই হ্যাম্পার হবে না, এদিকে ট্রেনিং ক্লাসও সকালবেলা করতে পারবে, দিনের বেলা পড়াশোনাও করতে পারবে, সন্ধ্যাবেলাও আবারও প্র্যাকটিসও করতে পারবে খেলাধুলাতে। মানে সেক্ষেত্রে যদি বাইরে খেলতে যায় সেটা কোনো অসুবিধা হবে না, বাইরে যারা স্পোর্টস খেলতে যায় ওদেরকে কলেজ অন ডিউটি স্টাডি লিভ প্রোভাইড করে। আমরা আরও কিছু তথ্য দেব, তবে আরও একটা আপনার বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। কিছু হুল্লোড় হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল a
বদলেগা দেশ সবসে পহলে মন স্বাহা। আজকে বিবিএ এবং বিসিএ এই বিষয় দুটো নিয়ে, বিরতিতে যাওয়ার আগে আমরা বিবিএ নিয়ে শুনলাম, স্যার আপনার কাছে আসবো যে বিসিএতে যে মাইনর এবং মেজর যে প্রজেক্টগুলো আছে কীভাবে করে এবং এটা ভবিষ্যতে ওদের কী কাজে লাগতে পারে? প্রজেক্ট বলতে গেলে ওটাকে বলা হয়, আমরা যে থিওরি পড়াশোনা করি ওর আউটকামটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেক্ট। তো প্রজেক্ট তিন রকম আমরা করাই, একটা হচ্ছে মিনি প্রজেক্ট, একটা হচ্ছে মাইনর প্রজেক্ট, একটা হচ্ছে মেজর প্রজেক্ট। মিনি প্রজেক্ট মানে একজন স্টুডেন্ট চাইলে ও ফার্স্ট সেমিস্টার থেকে, ওর বিবিএ হচ্ছে ফোর ইয়ার্স কোর্স, আটটা সেমিস্টার, তো আফটার কমপ্লিশন অফ ফার্স্ট সেমিস্টার ইয়া এনি সেমিস্টার টিল এইট সেমিস্টার, প্রত্যেক সেমিস্টার পরে ওর যে সাবজেক্টটা ভালো লাগে ওর সাবজেক্ট নিয়ে ও কিছু প্রোডাক্ট বা কিছু ডিজাইন করতে পারে, যেটাকে আমরা প্রজেক্ট বলি। কিন্তু যখন ও এসে ফাইনাল ইয়ারে পৌঁছায়, সেভেন সেমিস্টার এইট সেমিস্টার হয়ে যায়, তখন প্রজেক্টটা এটা বোর্ড আকারে হয়, তখন প্রজেক্টটা আমরা ওটাকে মানে দুটো ভাগে বিভক্ত করি, ওটা একটা হচ্ছে মাইনর প্রজেক্ট আর একটা হচ্ছে মেজর প্রজেক্ট। তো এই মাইনর প্রজেক্ট মেজর প্রজেক্ট এটা পিওরলি ডিপেন্ড করছে ওর স্পেশালাইজেশন উপর, যেটা আমরা কিছুক্ষণ আগে কথাবার্তা বলছিলাম যে স্পেশালাইজড কোর্স কী। স্যার একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু চলে এসেছে, তাকে একটু নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দেবজানী ম্যাডাম, নমস্কার, শুভ সন্ধ্যা জানাই অমৃতরঞ্জন স্যার এবং সুলগ্না ম্যাডাম, আপনাদেরও নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন, ধরুন বিবিএ আর বিসিএ বলছেন, বিবিএ তো যে কোনো ব্যাকগ্রাউন্ডে করা যায়, সায়েন্স আর্টস কমার্স, এটা জানতে চাই। আর একটা, এটা কি ম্যাথের ব্যাকগ্রাউন্ডটা ভালো দরকার হয়? আর আরেকটা প্রশ্ন, বিসিএও কি যে কোনো ব্যাকগ্রাউন্ডে সায়েন্স আর্টস কমার্স পড়া যায়? না না স্যার, বেসিক্যালি ওটা সায়েন্সেই পড়া যায়। আর এটা তো আপনার কি স্কুল লেভেল ধরুন হায়ার সেকেন্ডারি পাস করার পর এবং পোস্ট গ্রাজুয়েটের কি কোনো কোর্স আছে, এগুলোর সম্বন্ধে আমি জানতে চাই। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। যদিও আমরা এইটা দিয়ে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান এবং পরপর আপনার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পেরিয়ে এসেছি, তবুও ম্যাম খুব ছোট করে যদি বলে দেন, কারণ আমাদের আরও বেশ খানিকটা কিছু বলার আছে। হ্যাঁ, বিবিএ পড়তে গেলে আর্টস, কমার্স এবং সায়েন্স তিনটেতেই 12 পাশ করে পড়া যাবে, এবং অঙ্ক যদি ভালো হতে হয় এরকম ব্যাপারটা না, তবে বিবিএতে আমাদের চারটে সেমিস্টারে আমরা অঙ্কের অনেকগুলো পড়াই। যেরকম ধরুন ফার্স্ট সেমিস্টারে কোয়ান্টিটেটিভ একটা ম্যাথস পড়াই, কোয়ান্টিটেটিভ টেকনিক্স পড়াই, কোনো একটা সেমিস্টারে আমরা স্ট্যাটিস্টিক্স পড়াই, কোথাও অপারেশন রিসার্চ পড়াই। সেই জন্য অঙ্কটা যদি ভালো জানে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। বিসিএর ক্ষেত্রেও নিশ্চয়ই স্যার তাই? বিসিএর ক্ষেত্রে কোনো স্ট্রিম অসুবিধা নেই এবং অঙ্ক কোনো ম্যান্ডেটরি নেই। যদি কারোর অঙ্কটা না যদি ঠিকভাবে হয় না ওর কোনো অসুবিধাও নেই, কারণ যে ধরনের আমাদের সিলেবাস আছে স্লোলি স্টেডিলি যেটুকু দরকার এই প্রফেশনাল কোর্স জন্য ও শিখে নেয়, কোনো অসুবিধা হওয়ার কোনো ভয় পাওয়ার নেই। দাঁড়িয়েছিলাম ব্যাপারে, তো প্রজেক্ট মাইনর প্রজেক্ট এবং মেজর প্রজেক্ট এটা একদম পুরো স্পেশালাইজড হিসাবে হয়। তো মাইনর প্রজেক্টটা যখন ও স্টার্ট সেভেন সেমিস্টার স্টার্ট হয় তখন ইনিশিয়ালি স্টার্ট করে, এই সেভেন সেমিস্টার যখন শেষ হয়ে যায় তার শেষের দিকে ও স্টুডেন্টকে একটা প্রজেক্ট প্রেজেন্টেশন দেওয়া হয়। আর যখন ও এইট সেমিস্টারে ঢুকে তখন ছাত্রদের থাকে কাছে স্কোপ থাকে, ও চাইলে ওই সেম জিনিসটাকে কন্টিনিউ করতে পারে, অদারওয়াইজ কিছু নতুন যদি আরও শিখতে চায় অনেকটা জিনিস ও করতে পারে। ওটা তখন এইট সেমিস্টারে যে প্রজেক্টটা করে ওটাকে মেজর প্রজেক্ট করে, এবং আমরা চেষ্টা করি এই দুটো প্রজেক্টকে সবসময় মার্কেট ট্রেন্ডিং টেকনোলজি নিয়ে করার জন্যে, যার দ্বারা কি যখন একটা স্টুডেন্ট কমপ্লিট করবে কোর্সটা দেন ইজিলি হি অর শি ক্যান গেট এ গুড জব অ্যান্ড ফুলফিল হিজ অর প্যারেন্টস ড্রিম। ম্যাম আমরা তো শেষের দিকে এসে, এই যে এত বছর ধরে চিন্তা ভাবনা যে আমরা পড়াশুনো করব, চার বছর ধরে পড়াশুনোর পর তারপরে আমরা ফাইনালি জয়েনিংয়ের ব্যাপারটা থাকে, এই যে প্রফেশনাল জায়গায় যুক্ত হওয়া বা কেরিয়ারের সুযোগ কতটা থাকে বিবিএর ক্ষেত্রে? বিবিএতে যেরকম বিবিএ পাশ করার পর ওরা চাকরি করতে পারে, কারোর যদি মনে হয় যে আমি হায়ার স্টাডিজ করব সেই ক্ষেত্রে ওরা এমবিএতে রেজিস্টার করতে পারে, অ্যাডমিশন নিতে পারে এবং এমবিএ করার পর ওরা চাকরি করতে পারে, এটা হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড অপশন, যদি এমবিএ করার পরে কারুর যদি একটা ন্যাক থাকে যে আমি রিসার্চ করতে চাই সেই ক্ষেত্রে পিএইচডি করতে পারে, এবং ফোর্থ হচ্ছে
যে আমরা এই যে ছেলেদের মধ্যে যে এন্টারপ্রেনারশিপ যে স্কিলসগুলো ডেভেলপ করছি, সেই জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু নিজেদের ব্যবসাটাও শুরু করতে পারে। তো এই চারটে অপশনসই আছে বিবিএ পড়ার ক্ষেত্রে। স্যার, বিসিএর ক্ষেত্রে মানে এখন তো কম্পিউটারের যুগ, মানে বলা যেতে পারে একটা ছোট বাচ্চাও হাতে ফার্স্ট ফোন বা কম্পিউটারে চট করে তারা শিখে ফেলে, এক্ষেত্রে ক্যারিয়ারের কী কী সুযোগ রয়েছে চার বছর পড়াশুনোর পর? চার বছর পড়াশোনার পর একজন স্টুডেন্ট আইটি প্রফেশনাল চাকরি থেকে স্টার্ট করে মেডিকেল সেক্টর, ব্যাঙ্কিং সেক্টর, কারণ এই এই আজকের দিনে কি হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সব জায়গায় ইউজ হয়। তো ওই জন্য চাকরির স্কোপটা একদম এক লং রেঞ্জ অফ ভ্যারাইটি আছে এখানে। ওই জন্য আমি শুরু থেকে বলছিলাম যে মাল্টি ডিসিপ্লিনারি লাইন অফ ওয়ার্ক। তো শুধু এই কম্পিউটার রিলেটেড চাকরি না, ইভেন কি পাবলিক সেক্টর চাকরি লাইক ইউপিএসসি, এসএসসি, এসব দিকেও একজন স্টুডেন্ট বিসিএ করার পরেও অ্যাটেন্ড করি, যদি চেষ্টা করেও ওই দিকেও চাকরি করতে পারে। তার বাদ দিয়ে মিলিটারি সার্ভিসেও আছে। তো ওভারঅল এমন কোনো এরিয়া নেই যেখানে কি বিসিএ করি একজন স্টুডেন্ট ঢুকতে পারবে না। আচ্ছা, মানে একটা বড় এটা ব্রড এরিয়া, কারণ দেখুন আজকাল সময়ে প্রত্যেক কাজেই আমাদের কম্পিউটারের অ্যাপ্লিকেশনটা হচ্ছে। তো ইভেন কি ডাটা এন্ট্রি অপারেটর থেকে স্টার্ট করি একটা আইটি প্রফেশনাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অনেক কিছু স্কোপ আছে। তো একজন স্টুডেন্ট ইজিলি একটা ভালো জব করতে পারবে। ঠিক, আমরা একবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। ম্যাম, যারা বিবিএ নিয়ে পড়তে আসবে তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে বিবিএ আমরা যেটা এখন যেই এনইপি পলিসি অনুযায়ী যে বিবিএটা আমরা শুরু করেছি 4 ইয়ার্স কোর্স, সেটার ক্ষেত্রে আমরা অনেক মানে আমরা মনে করি যে ছেলেমেয়েদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য যথেষ্ট। তারা বিভিন্ন সাবজেক্টের উপর নলেজ গেইন করবে, তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গেইন করবে, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে থিওরিটিক্যাল পেপারসগুলোর যেই অ্যাপ্লিকেবিলিটি, সেই জিনিসগুলো ওদের মধ্যে গ্রো করবে, স্কিলস ওরা গ্রো করবে। এবং আমার মনে হয় এটা আলটিমেটলি ওদের চাকরির ক্ষেত্রে অনেকটা হেল্প করবে, যেখানে চাকরির থেকেও সেই কোম্পানি ওদের থেকে অনেকটা এক্সপেকটেশনস রাখবে। আমার মনে হয় সেই জায়গা থেকে ওরা সেই এক্সপেকটেশনগুলো ফুলফিল করার জায়গাতে নিশ্চয়ই থাকবে। স্যার, বিসিএ নিয়ে যারা পড়তে আসবে তাদের জন্য কী বলবেন ছোটো করে? বিসিএ ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমন একটা কোর্স যেখানে কি যদি একজন স্টুডেন্ট এই কোর্সটা পড়ে তো মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং মতো ফ্লেভার পাবে ও, কারণ বিসিএ করার পরে একজন স্টুডেন্টও একটা ভালো জায়গায় চাকরি করতে পারে, ইঞ্জিনিয়ারিং করেও একজন স্টুডেন্ট ভালো জায়গায় চাকরি করতে পারে। তো মোটামুটি আরেকটা ভালো জিনিস হচ্ছে অনেক সময় কী হয় আমাদের এখনকার সিনারিওতে অনেক ভালো ভালো আইটি কোম্পানি, এমএনসি আছে যারা কি 10+2 অ্যান্ড এবং বিটেক, যেখানে বিটেক করে তো এই চাকরির জন্য একটা ক্যারিয়ার ওদের দেখা হয় থ্রু আউট 60%। কিন্তু বিসিএর ক্ষেত্রে ওই জিনিসটা অনেক সময় হয় না, যেহেতু এই কোর্সটা ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে পার্সেন্টেজ লেভেলটা একটু কম, কিন্তু এরিয়া অফ ওয়ার্কটা সেম আছে। তো ওই জন্য ইজিলি যদি কার 10+2 কোনো পার্সেন্টেজ কম থাকে, বিলো 60% থাকে, ওরকম স্টুডেন্টও অনেক সময় ভালো ভালো জায়গায় চাকরি পেয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো দরকার শুধু স্কিল এবং তার মনে শুধু স্কিল। অনেক ধন্যবাদ জানাই স্যার এবং ম্যাডাম আপনাকে। আর আপনারা যারা শুনলেন তারা বুঝতেই পারলেন যে বিবিএ এবং বিসিএ নিয়ে কী ধরনের কেরিয়ার সামনে অপেক্ষা করছে। আজ এই পর্যন্ত, নমস্কার।